সালাম আলাইকুম। কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সতর্ক করতে আজকের এই ভিডিও বার্তা। আমাদের কাতার বাংলা টিমের বিভিন্ন সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে, সম্প্রতি আমাদের কাতারে বসবাসরত প্রবাসীরা যারা ইমো ব্যবহার করছেন তাদের সাথে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। যেমন কাতারে যারা ইমো ব্যবহার করেন তাদের ইমোতে অজ্ঞাত নাম্বার থেকে, অপরিচিত নাম্বার থেকে কল আসে। সেই কলে যে ব্যক্তিটি কল করে সে বলে সে কাতারের কেন্দ্রীয় ব্যাংক থেকে ফোন করেছে, আপনার ব্যাংক কার্ডে কোনো সমস্যা হয়েছে, আপনার এই 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 জিনিস লাগবে, এই নাম্বার লাগবে, ওই নাম্বার লাগবে, অথবা আপনার সে আপনাকে বলবে সে সিআইডি অফিসার, সিআইডি অফিস থেকে ফোন করেছে, আপনার এতরাজ কাজ করছে না, কেন কাজ করছে না ইত্যাদি অজুহাতে আপনার কাতার আইডি নাম্বার, মোবাইল নাম্বার, তারপর আপনার ব্যাংক কার্ডের নাম্বার, আপনার আপনি কি কাজ করেন, কত টাকা স্যালারি বেতন ইত্যাদি আপনাকে জিজ্ঞেস করতে পারে। তো তারপর ওই সময় যদি কোনো মেসেজ আপনার মোবাইলে আসে সে আপনাকে বলবে আপনার মোবাইলে একটি মেসেজ গেছে, সেই মেসেজে একটি নাম্বার আছে, নাম্বারটি এক্ষুনি আমাদের দিন, না হলে এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, ভয় দেখাবে। তো যেটাই ঘটুক আপনারা যেই ফর্ম দিক আপনি সতর্ক হবেন, আপনার কোনো নাম্বার দেবেন না, কাতার আইডি নাম্বার, মোবাইল নাম্বার, তারপর ব্যাংক কার্ডের নাম্বার, এইসব কোনো তথ্য আপনি দিবেন না। যদি দেন তাহলে সে হয়তো আপনার কোনো এইসব তথ্য ব্যবহার করে আপনার কত ক্ষতি করে ফেলতে পারে, আপনি আপনাকে লসের মধ্যে ফেলতে পারে, তার কোনো ফায়দার জন্য সে আপনাকে ফোন দিচ্ছে, মনে রাখবেন। তো যদি এরকম কেউ দিয়ে ফেলেন, এরকম ঘটনা ঘটে, তাহলে আপনি যে মোবাইল অপারেটর সিম ব্যবহার করছেন তার সাথে যোগাযোগ করবেন, অথবা পুলিশের সাথে যোগাযোগ করবেন, অথবা সিআইডির সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি এগুলো তথ্য দেন তাহলে সে হয়তো আপনার ইমো ব্যবহার, ইমোটা ইয়ে করতে পারে, হ্যাক করতে পারে, তারপর আপনার ব্যাংক কার্ডের টাকা চুরি করতে পারে, আপনার নামে সিম নিয়ে সে কথা বলতে পারে, ইন্টারনেট ব্যবহার করতে পারে, বিল আসবে আবার আপনার নামে। তো এইসব ঘটনা আপনার সাথে ঘটতে পারে। তো এইসব ঘটনা এড়ানোর জন্য যেই ফোন দেখ ইমুতে সেই ব্যক্তিকে আপনি কোনো নাম্বার কোনো তথ্য দিবেন না। ধন্যবাদ সবাইকে।